হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে একটি পাইলের মালামাল বের করার হিসাব। এখন আমরা দেখব যে এই পাইলটি করতে কত টাকা খরচ হতে পারে, অর্থাৎ কি পরিমাণ টাকা খরচ হয়। তো সে বিষয় নিয়েই এখন বিস্তারিত আলাপ করব। তো আমরা প্রথমে বলে নিই, আমাদের রড দরকার হলো একটা পাইলের জন্য 672 কেজি, সিমেন্ট প্রয়োজন 134 ব্যাগ, বালু দরকার 63 সিএফটি এবং স্টোন দরকার 126 সিএফটি। তো আমরা বর্তমান যে রেট বাজার দর, সেই বাজার দরে আমরা এই মালামালের দাম বের করছি। তো প্রথমে বের করি রড। রড এখন আমাদের বর্তমান সময়ে রডের কেজি প্রায় 103 টাকা বা 105 টাকা। তো আমরা ওটা না ধরে আমরা 100 টাকাই ধরি। 100 টাকা গুণ হলো 672 কেজি। 672 কেজি সমান কত টাকা আসে? একশো গুণ 672, 67,200 টাকা। তারপরে সিমেন্ট, সিমেন্ট দরকার 34 ব্যাগ, অর্থাৎ এক ব্যাগ সিমেন্টের দাম এখন বর্তমান সময় প্রায় 590 থেকে 95, অর্থাৎ আমরা 590 টাকাই ধরি। তো 34 ব্যাগ গুণ হলো 590, অর্থাৎ 20,060 টাকা। আর সেন্ট, সেন্ট হলো আমার প্রয়োজন 63 সিএফটি। আমরা 63 কে 65 ধরেই নিই, যেহেতু ওয়েস্টেজের একটা ব্যাপার আছে, আমরা 65 ধরে নিই। 65 ধরলে এখানে 1 সিএফটি বালুর দাম প্রায় 80 টাকা ধরে নিই। 80 টাকা ধরে নিলে তো এখানে আসে হলো 65 গুণ হলো 80, 5,200 টাকা। আর সেন্ট এই স্টোন আসবে হলো আমরা 126-130 ধরে নিলাম, অর্থাৎ 1 সিএফটি পাথরের দাম এখন বর্তমান সময় প্রায় 220 টাকা বা এর বেশি। আমরা 220 টাকা ধরে নিলাম, অর্থাৎ 130 গুণ হলো 220, অর্থাৎ 28,600 টাকা। অর্থাৎ মালামালের যে বর্তমান বাজার দর, সেই বাজার দরে এত টাকা মালামাল প্রয়োজন। তো আমরা একটু যোগ করে নিই, 67,200 টাকা প্লাস 20,060 টাকা প্লাস হলো 5,200 টাকা প্লাস হলো 28,600 টাকা, অর্থাৎ এই জায়গা আসবে 121,000 টাকা। মানে 121,000 টাকার মালামাল প্রয়োজন। এখন যদি আমরা বর্তমান সময়ে যে বাজার দর, অর্থাৎ লেবার রেট, একটা পাইল করার জন্য লেবার রেট, সেটা হলো আমরা লেবার রেট যদি বের করি, লেবার খরচ সমান সমান 1 ফিট পাইলের জন্য আমাদের প্রায় 180 টাকার মতো দিতে হয়, অর্থাৎ 180 টাকা যদি পার আর একটি ধরি, ইনটু হলো আমাদের পাইলটা হলো 70 ফিট, তাহলে হলো 180 গুণ হলো 70, 12,600 টাকা। অর্থাৎ টোটাল একটি পাইল করতে খরচ সমান সমান হলো 121,060 টাকা ম্যাটেরিয়ালস আর লেবার কস্ট সমান সমান 12,600 টাকা।
এখন আমরা 12,600 প্লাস হলো 121,060 টাকা, তার মানে আমাদের একটা পাইল করার জন্য 133,660 টাকা প্রয়োজন। তো বন্ধুরা, চেষ্টা করেছি আমি আমার মতো বোঝানোর জন্য, এবং বর্তমান যে রেট এর থেকে কম হতেও পারে, বেশি হতে পারে, সেটা মার্জনীয়। এবং এইভাবেই মালামাল এবং মালামালের খরচ এবং লেবার খরচ বের করা হয়। লেবার খরচ জায়গা বিশেষ এটা ভেরি করতে পারে কম বেশি। তো আমরা মূলত একটি পাইলের খরচ এভাবেই বের করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।